ওয়েলকাম টু ক্যাথ ফিলোসফি। আজকে আপনাদের সাথে আশুলিয়ার কিছু প্রসিদ্ধ না কিছু প্রয়োজনীয় স্থানের নাম জায়গা শেয়ার করব। আশুলিয়া কিছু ইউনিভার্সিটি, এনজিও, কিছু ট্রেনিং সেন্টার দিয়ে বেশ নাম করেছে এবং এখানে খুব ভালো ভালো ট্রেনিং সেন্টার সহ ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে। তার মধ্যে এশিয়ান ইউনিভার্সিটি, ব্ল্যাক ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, অনেক সময় খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো আমি শুরু করলাম একটা মাদ্রাসা মসজিদ দিয়ে, তো কুয়েতি মাদ্রাসা। এটা হলো আসলে বঙ্গবন্ধু রোড বলে, এই রোডটার মাঝামাঝি জায়গায় কুয়েতি একটা মাদ্রাসা, যেটা অনেক দিনে পুরনো। আমাদের এলাকাও একটা কুয়েতি মসজিদ আছে, কুয়েতি সংস্থা এই মাদ্রাসা মসজিদগুলো স্থাপন করা হয়েছে। তো এখানে আগে শুধু মসজিদ ছিল, এখন একটা মাদ্রাসা করা হয়েছে। সেখানেভাবে লোকজন না জানার কারণে এখানে একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মতো করা হয়েছে। মাদ্রাসা সব জন্য অন্য একটা বিল্ডিংয়ের সামনে আপনি দেখতে পাবেন। তো এটা কুয়েতি সংস্থা করা হয়েছে। এই এখানে সাথে যে ভোকেশনাল ট্রেডটা, যেটা এসএসসি পর্যন্ত আমার জানা পর্যন্ত, তো সেখানে থাকা খাওয়ার দুই তিন স্থান মাদ্রাসা স্টাইলে সহ অল্প খরচ আপনার চলে। মেয়েকেও যারা জুনিয়র লেভেল আর কি সেকেন্ডারি লেভেলের ছাত্রছাত্রীদের স্টুডেন্ট ভর্তি করাতে পারেন। তো এখানে আপনার এক খরচে সব হয়ে গেলো, অনেক সময় একটু কনসিডারও করা হয়। সেই মাদ্রাসাটা শেয়ার হলো, তারও একটা মাদ্রাসা শেয়ার হলো, এটা একটা প্রাইভেট মাদ্রাসা, ইক্রাহিফুল কোরআন মডেল মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। এটা মহিলা মাদ্রাসা, মহিলাদের এর প্রয়োজন পড়ে, কারণ ইসলামের শিক্ষা করার যে কোন একটা সিনেমা কুলওয়ালা যাক, এটা আমি ভুলে গেছি। তো একটা এসএস প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইসলামের শিক্ষা করা, দিন এলমি দিন শিক্ষা করা ফরজ। তো অনেক অনেক কিছু মেয়েরা তাদের ভাই ব্রাদার বা আমাদের জিজ্ঞেস করতে পারে না, হাজব্যান্ড হইলে বা মহিলা আলমদের জিজ্ঞেস করতে পারে, আলমদের কাছে হতে পারেন, অনেক মাসলাম সদর কাছে, যদি আমাদের সবার ফ্রেশ ফরজ। আমরা অনেক শিক্ষিত, আমি নিজে দেখে গেছি যে গ্রাজুয়েশন করার পরেও অনেক কিছু মাসলাম আসলাম জানি, এটা কিন্তু জানার জোর, এটার জন্য আল্লাহ হাসরুদ্দিনও প্রশ্ন করবে। তো যাই হোক, সেই মাদ্রাসায় করলাম, তো দেখতে দেখতে চলে আসলাম সে আশুলিয়ার একটা নাম করা নিজস্ব ক্যাম্পাস, এশিয়ান ইউনিভার্সিটি আশুলিয়া। তাদের এটা মেন ক্যাম্পাস, বাকি এশিয়ান ইউনিভার্সিটিগুলো যেগুলো দেখেন ওগুলো হলো এই ক্যাম্পাসগুলো, ব্রাঞ্চ ক্যাম্পাস। তো এখানে খুব প্রশস্ত মাঠ এবং খোলামেলা পরিবেশ, খুব সুন্দর। এখান থেকে আমার এক সার্জন ভাইও আর্মি পার্সন মাস্টার্স করে গেছেন, এটাও বঙ্গবন্ধু রোডে। আমি এখানে যেগুলো ম্যাক্সিমাম বঙ্গবন্ধু রোডের, আর অনেক আছে মলবোর্ড। এখানে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারও আছে, সামনে আরেকটা ট্রেনিং সেন্টার এই দিব। তো যাই হোক, এই ইউনিভার্সিটিতে আপনারা চাইলে ভর্তি হতে পারেন, যাদের যার ফ্যাকাল্টি অনুযায়ী। খুব মনোরম পরিবেশ, আর যোগাযোগের জন্য নিজস্ব বাস আছে দূরে দূরে দূরবর্তীর জন্য। আর আশুলিয়া এখন আসা খুবই সহজ, আমরা জানি বিরুলিয়া ব্রিজ আছে, সেখান থেকে আশুলিয়া ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটি, ব্ল্যাক ইউনিভার্সিটি ক্রস করে চারাবাগ আসলে এটা হলো বঙ্গবন্ধু রোড, আর একটু এদিকে আশুলিয়া বাজারের দিকে, বাজারে খুবই কাছে এই ইউনিভার্সিটিটা পাবেন। দেখেন খোলামেলা মাঠ, আমি যদি পাচ্ছি এই করছি, কারণ এটা আপনারা আরবার কথা আপনার ওয়েব কী বলে অনলাইনে সার্চ দিলে আরও ভালো এটা ইন ডিটেলস জানতে পারবেন। আমি জাস্ট লিটল মার্কেটিং করতেছি, আমার এলাকায় যেহেতু আছে এটা বলা উচিত। তো এইটাই করলাম। আর আছে আপনার স্টিল ট্রেনিং, মেটাল স্টিলের ট্রেনিং সেন্টার, বিরাট বড়ো সেটাও কমপ্লেক্স ভবন নিয়ে। তো দেখুন, আর আরেকটা শেয়ার হচ্ছে বেড়িবাঁধ, যেটা বলে ধৌর বেড়িবাঁধ, মিরপুর যে বেড়িবাঁধ, বিরুলিয়া থেকে ক্রস করার পরে যে বেড়িবাঁধের রাস্তার পাশে একটা ইউনিভার্সিটি আছে। তো ইউনিভার্সিটিটাও ভালো, এটা একদম এই রাস্তার পাশে। তো ওখানে শুধু ইউনিভার্সিটি, আশেপাশে খোলামেলা, অত বসত বাড়ি নাই। তারপর যাদের নিজস্ব গাড়ি বাইয়ে আছে সেভাবে সেখানে যেতে পারেন। তো আমার কাছে এশিয়ান ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটিটা এখানে যতগুলো ইউনিভার্সিটি, ব্র্যাকটাও খারাপ নেই, সিটিটাও আমার কাছেই। তো ব্র্যাক এগুলো খুব খোলামেলা পরিবেশ, বর্তমানে যে ইউনিভার্সিটিগুলো শহরে কোনটাসা পরিবেশে, এটা আসলে একটু অন্যরকম লাগে। তো এরকম খোলামেলা পরিবেশে যারা এই করতে চান এখানে আসতে পারেন, যদি একটু ব্যাকে আসতে চান অনেকে। খরচ টরচ সব আপনার অনলাইনে সার্চ দিয়ে পাবেন। তো আশা করি ব্লগটা ভালো লাগবে। ধন্যবাদ। স্টে কানেক্টেড অ্যান্ড ফিডব্যাক প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। Thank you.